নূর আর ওই জাবলে নূরের ভিতরে এমন করে একটা গুহা আছে ওটা হলো হেরা গুহা আর ওই হীরা গুহার ভিতরে ছাত্র ছিল মোহাম্মদুর রসুল উল্লাহ আতলা ইলাকা ইল্লাহ হলো শিক্ষক মুহাম্মাদুর রসুল উল্লাহ হলো ছাত্র আর জুড়ে বলেন সুবাহা পারবে পারবে কেউ পারবে নবীর মতো পারবে যেখানে তাম আর আমার নবী যেখানে ছাত্র আমার নবী যা কিছু জেনেছে যা কিছু জানে সব আমার পাক জানিয়েছে তবেই জানি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু শিখিনি আমার নবী ডাইরেক্ট আমার পাক আমার নবীকে শিখিয়েছে আমি ওই ইউনিভার্সিটি থেকে ঘুরে এসেছি বাবা ওই পাঠশালা থেকে ঘুরে এসছি জি জাবলে নূরে উঠেছি আর আমার নবী যেখানে শিক্ষা অর্জন করতে যেখানে ওহি আসতেন আহা সেই গুহার ভেতরে ঢুকে পুরো পাগল হয়ে গেছি এখানে আমার নবী নামাজ পড়তো এখানে আমার নবী জিকির করতো এখানে আমার নবী কখনও শুয়ে পড়তো আর সেই গুহাতে আল্লাহ আমার নিয়ে এসছে পুরো গড়াগড়ি দিতে লেগেছে গোটা শরীরটা গড়াগড়ি খেয়ে নিয়েছে এখানে আমার নবীর শরীর লাগতো আমার শরীরটা একটু লেগে যা আঁক চরে বলেন না রে তাক বি না রে তাক বি আওলা দে মজাদে তু জামা আওলাদে মজাদ এ দু জামা না রে তাকে ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা না রে তাকবে ভাইজান হুজুর আসবেন সময় মতো আসবেন আমি পাগল ততক্ষণ একটু জালাতন করি জ্বালাতন করি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো আমার জ্বালাতন কষ্ট হচ্ছে না যাক তো বিশ্ব নবী রোগ ধরে ফেললেন কেন কলমা আসছে না এতক্ষণ এতক্ষণ কষ্ট হচ্ছে কলমা আসছে না মৌ হচ্ছে না কি ব্যাপার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ধরে ফেললেন নবী আমার সাহবা হুজুদেরকে বললেন এ বাবা সাহবার আলকামার মা কোথায় গেল আলকামার মাকে ডেকে নিয়ে আরে সাবা হুজোদেরকে আল্লাহ রসুল জিজ্ঞাসা গুললেন ও বাবা সাহাবা আলকামার মায়ের সঙ্গে আলকামার সম্পর্কটা কেমন বলো আমুল করে কিছু যা কিছু মানুষ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আলকামার সঙ্গে আলকামার মায়ের সম্পর্ক খুব একটা ভালো না আলকামার কথা দে আলকামার ব্যবহারে আলকামার মা কষ্ট পেয়েছে আলকামার মা বেদুনা পেয়েছে কষ্ট পেয়েছে আল্লাহর নবী সাতে সাতে সাহাবা হুজুরদেরকে এ বাবা যাও

ছেলেরা বাবেরা মা যদি বেঁচে থাকে ওই মায়ের পায়ের নিচে তোমার জান্না উমা জান্না তুগা উমা না রুগা তোমাদের পা তোমাদের মা তোমাদের জন্য জান্না আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললে এ বাবা সাহাবা আলকামার মাকে নিয়ে এসো আলকামার মা চলে আসলে আল্লাহ নবী আলকামার মাকে বলতে লাগলো আম্মা জান আলকামাকে আপনি ক্ষমা করে দেন দেখেন কত কষ্ট বা আপনার সন্তানটা কত কষ্ট বা আলকামার মার সাথে সাথে জবাব দিনে আর শুনেন না কে এখন না খুঁজুক আলকা আমি ক্ষমা করব না আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক বেদনা দিয়েছে আহ আমি আলকামাকে ক্ষমা করবো না কি হবে বলে বলে আল মাও ক্ষমা করছে না আল্লাহ নবী বলেছেন হোমা জান্নাতুকা হোমা নারুকা তোদের মা তোদের বাপ বাপ হয় জাহান্নাম আবার বিশ্বনবী বলেছেন যে আমাকে ইমানি হালাতে চামড়ার চোখে দেখেছে ইমানি হালাতে চামড়ার চোখে দেখেছে আবারও কেউ বা ইমানি হালাতে খবের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আমি রসুল সঙ্গে দিদার হয়ে গেছে এমন ব্যক্তি এমন মা এমন বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক জান্নাতি মেহমান বানিয়ে দেবেন জোরে বলেন সোহা তো আলকামা রসুলের হাতে হাত দিয়েছ তো ইমান এনেছে তো তবেই তো সাহাবা ইমানি হালাতে চামড়ার চোখে রসুলকে দেখেছে জীবনের অনেক সময় রসুলের সঙ্গে কাটিয়েছে রসুলকে জানের থেকে বেশি ভালোবেসেছে ইতু জাহান্নামে নামে যাবার কথা নয় কিন্তু রসুলের আর এক হাদিস বলছে মা খুশি নেই জাহার নামি হয়ে যাবে এই অবস্থায় যদি ইন্তেকাল হয় তাই তো এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় আলকামার মা খুশি নেই আলকামার ঠিকানা তাহলে কোথায় হবে ওই জন্য কলমাও জবানে আসছে না মাও এদিকে খুশি মাও এদিকে ক্ষমা করছে না আল্লাহ রসুল খুব বেরেনিয়ান খুব জ্ঞান একটু আগেই তো বললাম খুব পণ্ডিত আমার কোন দিকটা দিকটা বলে বলে যায়নি সব গিয়েছে যেটা এখন পিজি হসপিটালের ডাক্তার বলছে আপনার শরীর সম্পর্কে শরীর কি করে ভালো থাকবে আপনি কি করে সুস্থ থাকবেন এমন করে চেন্নাইয়ের ডাক্তার বলছে ভেলোরের ডাক্তার বলছে দেড় হাজার বছর আগে আমার নবী কোনো মেশিন ছাড়া কোনো কম্পিউটার ছাড়াই বলে গেছে জোরে বলে আরো জোরে বলে আমার নবীর সব কিছুই লাগে কিন্তু বর্তমান সমাজের মাটিতে শিক্ষিত সমাজ আমার রসুলের সুন্নাতের কাছে আমার রসূলের কথার কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়ে গেছে জোরে হবে না একটা উদাহরণ দিই কি কুকুরে যদি কিছু চেটে দেয় সেটাকে আপনারা কি করেন কি দিয়ে ধন সামান দিয়ে সামান দিয়ে ধন মাটি মাটি এ পিজি হসপিটালের ডাক্তার বলিনি কে বলেছে দেড় হাজার বছর আগে বিশ্বনবী নবী দয়ান নবী সোনার নবী বলেছে জোরে বলে ওখানে কোনো কেমিক্যাল কাজ হবে না বাবা ওখানে মাটি কেমিক্যাল দরকার আছে তো শিক্ষিত সমাজ তারা আমার নবীর এই সুন্নাত এই কথাটা নিয়ে তারা পরীক্ষা করতে লাগলেন একটা কুকুরকে দিয়ে কোন পাত্র চাটালেন চাটিয়ে ওটাকে ল্যাবরেটরিতে ফেললেন মেশিনে ফেললেন কম্পিউটার বলছে কুকুরের জীবাণু আছে এইবারে বলছে যাও এইটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে আর যত রকমের কেমিক্যাল আছে দিয়ে ধৌ ভালো করে ধুয়ে নিয়ে এসছে আবারও ল্যাবরেটরিতে ফেললেন আবারও কম্পিউটার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে এখনো কুকুরের জীবাণুটা রয়েছে বলল যে আর একবার ছাড়বো দিয়ে ভালো করে ধুইয়া ভালো করে ধুয়ে এনে আবার দেওয়া হলো কম্পিউটার বলছে এখনো যায়নি এখনো কুকুরের জীবাণুটা আছে বলছে এইবারে একবার নবী মোহাম্মদুর উল্লাহর কথাটা শুনত একবার মাটি দিয়ে ভালো করে মেজে আনত ভালো করে ধুয়ে ঘষে মেজে নিয়ে চলে এসছে কম্পিউটার বলছে সাকসেসফুল হয়ে গেছে জীবাণু আর নাই জোরে বলে আরও জোরে বলে এমন করে আমার নবী পা কিভাবে শুতে হবে সেটাও শিখিয়েছে আর কিভাবে পায়খানা করতে হবে সেটাও শিখিয়েছে যেটা বর্তমান ডাক্তার বলছে এইভাবে এদিকে চাপ দেবে ওদিকে চাপ দেবে সেটা আমার রসুর আগে থেকেই বলে গেছে খাবার পরে কোন দিকে ফিরে শোবে এখন ডাক্তার বলছে দেড় হাজার বৎসর আগে বিশ্ব নবী বলেছে জোরে বলেন শোভা ফজরের পরে যদি কেউ ঘুমায় সকালবেলা বেশি কেউ ঘুমায় তার তার ব্রেনটা কমজোর হয়ে যাবে এটা এখনকার ডাক্তার বলছে কিন্তু বিশ্ব নবী আমার দেড় হাজার বৎসর আগে বলে গেছে জোরে বলেন শোভা আমার নবী হলেন মহাপণ্ডিত উরামপন্ডি দুনিয়ার জমিনে তার কেউ আসবে না আমার পর্যন্ত আসবে না বা ফেরান اوسান তরুণেরা যুবকেরা এ নববি ভাগে প্রেমিকেরা কত কথা আমি আপনাকে শোনাবো একটা লাইনও আমি আপনাকে দু ঘন্টার ভিতরে বোঝাতে পারবো না এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও আল্লাহ বাগামান নবীকে আর এর পাঁচটা মর্যাদা দান করেছে এমন পাঁচটা মর্যাদা আল্লাহ বাগামান নবীকে দিয়েছে ওই পাঁচটা মর্যাদা আল্লাহ কোনো অলিকে দেয়নি আল্লাহ কোনো পিস সাহেবকে দেয়নি আল্লাহ পা কোনো পায়গুম্বার কে দেয়নি আল্লাহ কোনো ফারিস্তা কে দেয়নি পাঁচটা মর্যাদার ভিতরে একটা মর্যাদা যেটা দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে ওই মর্যাদাটা অন্য কোনো নয় ওই মর্যাদাটা অন্য কিছু নয় ওটা হলো আমার নবী বিপাকে এর দুনিয়ার জমিনে দুটো মর্যাদা দিয়েছে তিনটে মর্যাদা কেয়ামা দেবে এ যেমেরা প্রথম নাম্বারের মর্যাদা হলো

قوم کرے মাস্টার ዳкта তাহলে ওই তুলনায় আল্লাহ নবীকে আল্লাহবা কেমন পণ্ডিত দান করেছে ও যুবকেরা আল্লাহর নবী মদিনার নববী শরীফে বসে সাহাবা বলেছে বাবা জামারা আমি রাসূলুল্লাহ হলাম এর দরিয়া আর আমার আলী হলো ওই দরিয়ার দরজা হবে না লাল দেখ এই নেড়ু নেড়ু জানে তো তুই মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক কে বলেন তো আমাদের জনক কে ইব্রাহিম আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ তা ওই নেড়ু যে টাকায় যার ছবি টাকা না হলে যে আমাদের ঘুম হয় না যে টাকা যার কাছে যত আছে তার ঘুমটা ভালো হয় তার মনটা ফুর্তি ফুর্তি থাকে ওই মহাত্মা গান্ধী তিনি আমার রসুলের জীবন আদর্শ তিনি স্টোরি করতে লাগলেন পড়তে লাগলেন পড়ে 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 সার্টিফিকেট দিতে লাগলো বিশ্বের জমিনে বাপের দিক থেকে নাম্বার ওয়ান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সুভা মহাত্মা গান্ধী তিনি আমার রসুলের জীবন আদর্শ পড়লেন আর পড়ার পরে তিনি সার্টিফিকেট দিলেন বিশ্বের জমিনে যত মাস্টার আছে ডাক্তার আছে যত মাস্টার আছে প্রফেসর আছে এমন করে শিক্ষকের দিক থেকে মাস্টারের দিক থেকে নাম্বার ওয়ান হল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ জোরে বলেন সুবাহ এইভাবে অনেক সার্টিফিকেট দিয়েছেন তিনি তিনি একজন গায়ের কম বাফিরা নৌসুয়ানিরা তরুণীরা যুবকেরা আলকামার কথাটা বলবো খালি এদিকে ওদিকে বেরিয়ে যাচ্ছি এ যুবকেরা শুনে রেখে দাও আল্লাহ নবী যেখানে শিক্ষা অর্জন করেছে ওই ও ওই ইউনিভার্সিটির নাম আমি আপনাকে বললাম এইবারে নবী আমা নিজে হাতে যে ইউনিভার্সিটি বানিয়েছিল আল্লাহ নবী যে পাঠশালাটা তৈরি করেছিল আল্লাহ নবী যে কলেজটা বানিয়েছিল আরে ওটার নাম কি ওটা বলো মসজিদ ও যুবকেরা আমান নবী বাগের বেভিগের মসজিদ যারা গিয়ে ভর্তি হয়েছিল আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরে কালমাখানা বয়ে যারা মুসলমান হয়ে গিয়েছিল আমার নবী বাগের पाठशालाতে যারা ভক্তি হয়েছিল আমার নবী বাগের কলেজে যারা এনটি নিয়েছিল এই লোকদের আরে আমার রাসূলুল্লাহ কাজ থেকে শিক্ষা অর্জন করেছে এত শিক্ষা অর্জন করেছে এমন শিক্ষা

সার্টিফিকেট দিয়েছি কি সার্টিফিকেট দিয়েছে আরে আমার এক একটা চাত্তর আমার এক একটা সাবা হুজুর আমার এক একটা সঙ্গী আমার এক একটা চাত্তর ওই আসমানের কোটি কোটি নক্ষত্র আছে এক একটা সাবা এক একটা নক্ষত্র সমান যাকে ইতিবা করবে তার ইতিবা করে জান্নাতি হওয়া যাবে কিন্তু আমরা তো করবো না শাহরুখ খান ভাল লাগে মুসলমানের বাচ্চা বলছে কি আমাকে কিচ্ছু না বলতে পারি আল্লাহ যখন বলবে কি করেছিস বলবে আল্লাহ শাহরুখ মানে ও কতটা ভক্ত কিচ্ছু করতে পারিনি আমি শাহরুখ খানকে ভালোবাসত মানে ও কতটা ভালো ভালোবাসে তা বলেন সেই দিন নবী দেখতে পাবে ও আমাদের ঘরে প্রায় ছেলে দেখেন প্রায় ছেলে দেখেন ওর চুল বলে দেবে ওর নবীকে নকল করেছে নাকি না কার নকল করেছে ওর চুল বলবে ওর ড্রেস বলবে ওর চলন বলবে ওর ডায়লগ বলবে একটাও নবীর মতো নয় আমাদের ঘরের মা বোনেরা এদের জীবন আদর্শ দেখো ফতেমার কথা মনে হবে না কত কথা বলবো আরে মায়রা বোনেরা না শুনে দাও ও যুব গে না তুনে না আল্লাহ নবীর বেটি ফাতিমা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এ যুবকেরা তরুণেরা বাপেরা এমন করে আম্মা যা ফাতে আসতে লাগতে আল্লাহ নবী চাঁদ মুখানা দেখবার জন্য সাহাবা খুজুররা বললেন ফতেমা বারবার এমন করে আল্লাহ নবীকে দেখবার জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসত কিন্তু কোনো দিন আমরা সাহাবারা কোনো দিন আন্দাজ করতে পারিনি ফতেমা কত কতটা লম্বা ফতেমা কতটা চওড়া তুই জোরে বলতে এই বারবার লাগাম মানে আমার পছন্দ হয় না আর বলবো না ফতেমা কতটা লম্বা আর কতটা চৌড়া সাবার আন্দাজ করতে পারিনি ফতেমার কি বলা হয় তিনি কেমন আদবের সঙ্গে যেত কেমন কাপড় জড়িয়ে যেত যে লম্বা চওড়া বোঝা যায়নি আমাদের লালবানু কতবানু ফুলবানু এমন বেহায়ার মতো রাস্তা দিয়ে হাঁটে যদি বলি সলিমুদ্দিনকে দেখ তো কত সাইজের বেলাউ পারবে না পারবে না বলতে হ্যাঁ হ্যাঁ লজ্জা লাগে না তো আপনাদের যখন নিজের বিবিটা ওরম বেহায়ার মতো রাস্তা দিয়ে যায় তখন লজ্জা লাগে না লজ্জা লাগে না নিজের জন্ম দেবা। সন্তান নিজের মেয়েটাকে বেহায়ার মতো ড্রেস পরিয়ে দিয়ে রাস্তায় পাঠিয়ে দিচ্ছেন তখন আপনার মেয়ের দিকে কত কু ছেলেদের কুচি কি বলা হয় তাদের দৃষ্টিটা তোমার মেয়ের দিকে পড়ছে তখন বাপ হয়ে কষ্ট লাগে না তোমার বউটাকে রাস্তায় পাঠিয়ে দিচ্ছ কত ছেলেরা কুদৃষ্টি দৃষ্টি দিচ্ছে তখন তোমার কষ্ট হয় না তুমি একজন পুরুষ তোমার বিবিটাকে অন্য পুরুষরা দেখে নিচ্ছে তোমার তাতে কষ্ট হয় না তার মানে তুমি পুরুষ কিনা আমার সন্দেহ আছে তুমি মনে হয় কাপুরুষ কষ্ট হওয়ার দরকার তো আমার আমার বোর পেটটা একজন দেখতে পাচ্ছে আমার বোর হাতটা এত দূর দেখতে পাচ্ছে আমার মেয়ের এত দূর ঠাই পর্যন্ত অন্য ছেলেরা দেখছে কু দৃষ্টি দিচ্ছে বারবার আমি বাপ হইতো আমার কষ্ট হওয়ার দরকার কথা ঠিক না ভুল আম্মাজান ফাতেমা ফাতেমা ফাতেমার কথা স্মরণ করে মাফেরা রসুয়ন্তরিনা যুবকেরা ও মায়েরা বুনিনা শুনে রেখে দাও আম্মাজান ফাতেমার জীবনী পড়ো কন আরে আম্মাজান ফাতেমা আল্লাহ পাকের কত پیارا কি করে হলো আম্মাজান ফাতেমা আল ফাতেমা দু সাইয়্যদাতুন নিসাই আহলিল জান্নাহ আল্লাহ পাক জানিয়ে দিলো হাবিব রে তোমার ফাতেমা জান্নাতীর রমণীদের सरदारনি হয়ে যাবে

প্রতিমার এতে কাল হয়ে গেছে আর কেউ মাটি দিয়ে যায় না প্রতিমার মাটিটা কবর মঞ্জুরটা করা হলো আরে গভীর রজনীতে হজরাতে আলী একা একা মাটিটা দিয়েছে ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও আলকা মাতে ময়দানে মাসারে বিলিয়ান বিলিয়ান টিলিয়ান টিলিয়ান বন্দা বন্দি সেদিন তাগবে ও যুবকেরা সেদিন যারা জান্নাতি হবে আরে একটা বিরিজ রাস্তা পার করলে সেই দিন কিন্তু জান্নাতে যাওয়া যাবে না ওই ব্রিজটার নাম হলো ফুলসি রাতের ব্রিজ ওই ব্রিজটা পার পারা পার করতে তিরিশ হাজার বছর সময় লেগে যাবে ও যুবকেরা তোরা পাবে না ওই ব্রিজটা সেকিন ব্রিজের মতো নয় ওই ব্রিজটা হুগলি ব্রিজের মতো নয় ওই ব্রিজটা হাওড়া ব্রিজের মতো নয় ওই ব্রিজটা চৌড়া কোনো ব্রিজ নয় ওই ব্রিজ চুলের থেকেও সরু আর খুঁড়ের থেকেও তার দাঁড়টা বেশি যদি মোমের তুমি কো যদি মুসলমান তুমি নবীর হয়ে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো ও মায়েরা বোনেরা ও আমার ভাইরা আহারে সেই দিন ওই তিরিশ হাজার বছরের সমতুল্য রাস্তাটা ব্রিজটা অত সরু ব্রিজটাতে আল্লাহর পেয়ারা বান্দা যখনই পাটা রাখবে কারেন্টের মতো জান্নাতে পৌঁছে যাবে আর গুণাগারদের জন্য হাজার বছর লাগবে কিয়ামতের ময়দানটা দুনিয়ার দিন হিসাবে হাজার বছরের সমতুল্য একটা দিন হবে ফি ইওমিন কানা মিqdaরুহু 50000 একটাও আমার বাপের কথা বলিনি সব রসূলের কথা বলে যাচ্ছি ভাই একটা কথা পঞ্চাশ হাজার বছরের সমতুল্য একটা দিন হবে আর মাথার উপরে সূর্য থাকবে টক বক টক করে ফুটবে গান দিয়ে গাল দিয়ে নাক দিয়ে ঘেনুগুলো পড়তে লাগবে জিভটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে আর পিপাসা 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 তিরিশ না তিরিশ না বলে চিৎকার দেবে আসমান ভাটা চিৎকার বুক ফাটা তোনা একটু পানি একটু পানি একটু পানি সেই দিন পানি তো একজনার কাছেই থাকবে সেই দিন পানি তো মাত্র একটাই নহর থাকবে সেই নহরের চাবিকাঠিটাও বিশ্ব নবীর কাছে থাকবে জোরে বলেন সোভা যদি নবীর দিওয়ানা হও কুকুরের মতো জীবটা লম্বা হবার আগেই বিশ্ব তোমাকে ডেকে কৌসারের পানি পান করাবে যতই সূর্যের তাপমাত্রা পাওয়ার বাড়াক না কেন আপনার কিছুই আর যায় আসে না আপনার কষ্টও হবে না পিপাসাও আর লাগবে না আর ঠিকানা জান্নাত হয়ে যাবে জোরে বলেন সোভা মুসলমান করে সিলমের আব্বার দুনেরা এবি ভাগে বেমি দাও আমি আপনাকে কি কথা বলছি না আমাদের ময়দানে মাশারে যে জান্নাতে যাবে তাকে ওই ফুলসিরাটা পার হতে হবে আরে আম্মা জার ফাতেমাকে আল্লাহ পাক কতটা ভালোবাসে দেখেন ওই বிரியান বிரியা ট্রিয়ান ট্রিয়ার মান্নাদের গানে আমার আল্লাহ পাক হুকুমে নাই গুরবে আল্লাহ পাক আদেশ জারি করবে হুকুম করবে তোদের এ তোরা তোদের দৃষ্টিটা নিচের দিকে করো তোমরা তোমাদের চাউনিটা নিচের দিকে করো এখন কেউ মাথা তুলবে না কেন মাথা তোলা হবে না না এখন আমার ফাতেমা জান্নাতি রমণীদের সরদারিণী ফাতেমা এখন পুলিশ পার হবে সবাই দৃষ্টি নিচের দিকে কর এখন আমার ফাতেমা পুলসিরাত পার হবে ফাতেমা পুলসিরাত পার হবে আর তোমরা চোখ ফেড়ে ফেড়ে দেখবে আল্লাহ বা কুরআন শরীফের ভিতরে বলেছে দুনিয়ার জমিনে তোমাদের সামনে যখন তোমাদের মা বোন এসে যায় কোনো মহিলা এসে যায় তখন তোমরা তোমাদের দৃষ্টিটা নিম্নগামী করো কুরআন শরীফের পারা নাম্বার 18 சூரার নাম সূরা নোর খুলে দেখে নেবেন তোমাদের দৃষ্টিটা নিম্নগামী করো আর আমাদের ছেলেরা এত চালাক যত কাছাকাছি আসে তত চোখ ফেড়ে ফেড়ে দেখে তত চোখ ফেড়ে ফেড়ে দেখে আহ পুরো উল্টো চলছি আমরা আমাদের উপায় কি হবে সাহাবা হুজুররা যদি এই সময় থাকতো তারা আমাদের দিকে বারবার থুতু ফেলতো তোরা মুসলমান তোরা নবীর উম্মত তোরা মুসলমান বলে দাবি করিস তোরা কলমাওয়ালা মুসলমান তারা চিন্তায় পড়ে যেত আমাদের জীবন আদর্শ দেখি কি পার্থক্য আছে তোমার একটা গায়ের কমকে দাঁড় করাবো আমাদের ঘরে একটা ছেলেকে দাঁড় করাবো নৌজোয়ান তরুণকে কি পার্থক্য আছে ওর ভেতরে কি আছে তোর ভেতরে কি নেই সব মিলে যাবে ওর মুখে দাঁড়িয়ে নেই তোর মুখেও দাঁড়িয়ে নেই ওর মাথায় টুপি নেই তোর মাথায় টুপি নেই ওর চুলের স্টাইলটা যেমন তোর চুলের স্টাইলটা তার থেকে আরো খাতার ওর ড্রেসটা যেমন তার থেকে তোর ড্রেসটা আরো খাতার তুই কি করে নবীকে দেখতে পাবি কষ্ট হচ্ছে না তো পরের বছর আর বলবেন না ডাক্তার যদি রোগের ঠিক ওষুধটা না দিয়ে যায় রোগ ভালো হবে হবে তেতো লাগলেও খেতে হবে প্রয়োজন হলে ইঞ্জেকশন মারতে হবে এই জবান দিয়ে মানুষকে যা কষ্ট দেওয়া যায় হাত দিয়ে তা দেওয়া যায় না জানেন তো এই জবান কথা দিয়ে মানুষকে অনেক কষ্ট দেওয়া যায় কলি যায় গীতে যায় ওটা সে ভোলে না موت পর্যন্ত তার মনে থাকে এই ব্যক্তি আমাকে একদিন এই কথা বলেছিল মাফের আববান নুসুন তুরুনের ও মায়েরা বুনেরা শুনে খেয়ে দাও আম্মা জান ফাতেমা আল ফাতেমা দুসাইয়ে দা দুনীসাইল জানলাও ফতেমা কি করে চান্না তীর মুনিদের সর্দা আরিণী হয়েছিল ও স্বামীকে কষ্ট যায়নি স্বামীর কলিজাটা থেতো করেনি ও মায়ে রা বুনেরা কতটা খুশি করেছিল আরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে আরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে রাতে আলী পানি খাবে বলেছে আর পানি টানতে গিয়ে এসে দেখছে হাজরাতে আলী এমন করে ঘুমিয়ে পড়েছে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে স্বামী আমার ঘুম থেকে জাগ্রত হবে আমি ফাতেমার স্বামীকে পানিটা খাওয়াবো তারপরে আমি ফাতেমা ঘুমাতে যাবো এ যুবকেরা তরুণেরা ও ভাইরা বোনেরা ফতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কেনে যায় এমন আলীর ঘন্টা ভাঙে না এমন সময়ে দেশনাথে ফতেমা মুনিয়ত করে নিল যত স্বামী আমার না জাগ্রত হবে আমি ফাতেমা ঘুমাবো না গোটা রাত্রি ব্যাপী কেটে গেল আজরাতে আলীর ঘুমটা ভাঙে না গোটা রাত পেয়ে গেল আজরাতে আলীর ঘুমটা ভাঙে না আজরাতে ফাতেমা আমর করে ঘুমায় না

ঘুমটা ভেঙে গেছে সারা রাত ঘুম ভাঙেনি বটে হজরের আজান শুনেছে কানে পড়েছে হাজরাতে বিলালের মধুর কণ্ঠ যে আজানে এত প্রেম মুঘুদর জোরে হবে না যে আজানে এত প্রেম মুঘ দরমন দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুর্নের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্তে বেলালের মূর যে আজ নবীর পিছে নামাজ পড়লে কেমন দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো কত আলো চুনার থাকতাম আমি রসুল সামুনের সুলে পাশে সাহাবাগান দিনের কত আলোচনা। তাম আমি অধুমের সুলে পাগত সাহাবাগণ আবু বা কর উমারুসুমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর কর উমারু উসুমানালির সঙ্গী কেমন হতো নয়নের নয়ের পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ হুম আলহামদুলিল্লাহ আমার ভাই জানে রাব্বা জানে ঘুম ভেঙে গেল কার হাসরাতে বিলালের মধুর কণ্ঠের আওয়াজ যে আজানের স্বয়ং আমার আল্লাহ মুগ্ধ সেই আজান হাজরাতে আলীর কানে আলীর ঘুম ভেঙে গেল আর দেখতে পাই ফাতেমা দাঁড়িয়ে ফাতেমা দাঁড়িয়ে ফাতেমা কি ব্যাপার দাঁড়িয়ে কেন স্বামী আপনি পানি চেয়েছিলেন আপনি পানি চেয়েছিলেন সময় মতো পানিটা আপনাকে দিতে পারিনি আমি ফাতেমা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম পানিটা যতক্ষণ না খাবেন আমি ফাতেমা আমি ফাতেমা ঘুমাবো না সারা রাত আমি আমার পিঠটা বিছানায় দিইনি আহা এই কথা শুনে স্বামীর কলিজাতে যাতে আর রাগ ঝাল কিছু থাকবে এমনিতে তো ছিল না কিন্তু আমাদের ঘরের মহিলাদের হ্যাঁ স্বামীদের কলেজে তো অনেক বোর বোর সম্পর্কে অনেক নালিশ আছে হ্যাঁ যদি এই রকম কোনো কাণ্ড করে তো আমাদের রাগ ঝালা থাকবে আহ কি ভালোবাসো তুমি আমাকে রাত্রের আর ঘুমাওনি হজরাত হে আরে মাথাটা নতো ক্ষণে মাথাটা ঘ্যাট করে এমন করে কাঁদতে লেগে গেছে হজরাতে আলীর চোখের কোনাতে পানি চলে এসেছে আলি হাত দুটো না তুলে মনে মনে আল্লাহ দরবারে দুয়া চেয়েছে আল্লাহ আমি জানি না আমার ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারিনী করা লাগবে হবে না

আরে স্বামী দোয়াছে যে স্ত্রীর জন্য আরে এমন করে স্বামীকে খুশি করে যে মানে স্বামীর কুলি যা খুশি হয়ে গেছে আরে চোখ পেটে পানি আসতে নিয়েছে আল্লাহ দরবারে দোয়া করে যে সঙ্গে সঙ্গে হাজরাতে আলী দোয়াটা শেষ করে ফাতেমার দিকে তাকিয়ে বলতে নিয়ে যে ফাতেমা আমি তো তোমাকে সারা রাত দাঁড়িয়ে থাকতে বলিনি ফাতেমা তুমি তোমার নিজের ইচ্ছা তুমি সারা রাত দাঁড়িয়েছো ফাতেমা তবে এই খবরটা যেন মদিনার নামিতে পৌঁছে না যায় যেন নবী আল্লাহ না জানতে পারে বলে স্বামী তো কেন ভয় খাচ্ছেন কেন জানতে পারলে কি হবে ওই সময় বলতে লাগলো ও ফাতেমা তোমার আব্বা জানকে মদিনার নামিতে বলতে শুনেছি আমরা সাবারা বসে বসে শুনেছি তোমার আব্বা আজ করে করেছে ও সাবারা আমার প্রতিমা হলো আমার শরীরের একটা অঙ্গ সোনার শরীরের একটা অঙ্গ আল্লাহর নবী বলেছেন সেটা হলো আমার ফাতেমা আর ফাতেমাকে এক তারিখে আল্লাহর নবী বলেছিল ফাতেমা তুমি কি আমার কলিজা দেখেছো মা ওই সময় ফতেমা বলেছিল কলিজা কি দেখতে পাওয়া যায় নাকি ওই সময় আল্লাহর নবী সোনার জবানে বলেছিল ফাতেমা আমার কলিজা যদি দেখতে যাও হজরাতে ইমামে হাসান আর হুসাইনকে দেখে না

তোমার আব্বা যেন না জানে কষ্ট পাবে তুমি আমাকে কথা দাও তোমার আব্বাজানকে বলবে না বললে স্বামী চিন্তা করবেন না আমি আমার আব্বাজানকে বলবো না আমি কথা দিলাম হাজরাতে আলী গুটি গুটি পাইতে কোথায় যাচ্ছে মাদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন ফজরের জামা মদিনার মসজিদের ইমামকে যিনি তামাম আম্বিয়াদের ইমাম তিনি সাইয়েদুল মুরসালিন তিনি রহমত আল্লিন আলামিন তিনি তামাম সেরা তিনি হলেন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সোহান তিনি মদিনার মসজিদের ইমাম সাহেব সাহেব বা ফেরা নজনের মদিনা মসজিদ পৌঁছে গিয়েছে ফজরের শুরু হয়ে গেছে আল্লাহ নবী ফজরের জামাত পড়াতে লেগেছে নামাজ পড়াতে লেগেছে আরে নবী আমার দৈনন্দিন যেমন ভাবে ফজরের জামাতটা পড়ে নামাজের সালামটা ফিরিয়ে আল্লাহ নবী যেভাবে সাবা হুজুরদের দিকে তাকাতেন যেভাবে ঘুরে বসতেন সাবা হুজুরদের প্রশ্ন থাকলে রসুলকে করতেন আমার নবী পাখের কিছু বলার থাকলে সাবাদের কে বলতেন কে কি সব দেখেছো কে কি স্বপ্ন দেখেছো বলো কেউ যদি স্বপ্ন দেখতো রসুল বলতো এ যে ওকে না তুলে না সেই দিন আল্লাহ নবী সালামটা ফিরিয়ে সাবাজু দেউদিকে যখন ঘুরে বসেছে আরে বিশ্বনবী দেখতে বাহ মদিনার নামি শ্বরীফের ভিতরে আল্লাহর রহমতের বেড়েশতা আসরা তেফ হাজির হয়ে গেছে

দারিণী করে দিয়েছে ও যুবকেরা আর আমার হাতে সময় না অন্য কোন চাইটা আলোচনা করব তবে এটা ভালো করে শুনে গিয়ে দাও আল্লাহ নবী সেদিন আর দেরি করলেন না সালাম ফিরিয়ে জিব্রাইলের সঙ্গে কথা বলে নবী আমার গুটি গুটি পায়ে ফাতেমার বাড়ি থেকে রওনা দিতে লাগলেন হজরত আলী বাড়ি থেকে রওনা দিতে লাগলেন ফাতেমার ঘরের সামনে গিয়ে কে সালাম দিতে লাগলে ও ফাতেমা দরজা খানা খুলে দাও আবু করে আম্মা জান ফাতেমা আব্বা জানের গলার আওয়াজ পে সাথে সাথে দরজা খানা খুলে দিলে আব্বা জান এত সকাল সকাল তো আপনি কোনদিন আসেন না আব্বা জান কি ব্যাপার কি হয়েছে ওই সময় বিশ্বনবী বলে ও পদেমা গত রজনীর খবরটা একটু আমাকে শোনাও ওই সময় পদেমা বলতে লাগে আব্বাজার ওই কিছুই তো হয়নি কি আপনাকে শোনাবো ওই সময় আল্লাহ নবী বলে পদেমা মিথ্যা বলো না পদেমা তুমি আমাকে বলো ওই সময় পদেমা বলতে লাগলো ও আমার আব্বাজার কিছু একটা ঘটেছে কিন্তু ওটা বলা যাবে না আওয়াজে খুশি হই আমি আল্লাহ খুশি হবে একটু জোরে হোক আর একটু জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায় হোক মুজাদ্দিদুল জামান সিলসিলায় হোক মুজাদ্দিদুল জামান নারে তাকবীর আলহামদুলিল্লাহ ফাতিমা বলছে আব্বাজান কিছু একটা ঘটেছে কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না মা আপনার সাহাবির নিষেধ আছে আপনার নিষেধ আছে ও মায়েরা বোনেরা কানে তুলো দিয়ে আসুন তো মা কানটা টেনে টেনে শোনো যে নবীকে সৃষ্টি না করা হলো আলী কোথায় যেত যে নবীকে সৃষ্টি না করা হলে ফতেমা কোথায় থাকতো যে নবীকে সৃষ্টি না করলে এ জমিন সৃষ্টি হতো না আসমান জমির কিছুই সৃষ্টি হতো না পারিস্তা সৃষ্টি হতো না আল্লাহর আরশে আযিম সৃষ্টি হতো না সেই বিশ্ব নবী বলছে সেখানে স্বামীর প্রাধান্য আগে দিয়ে ফতেমা স্বামীর প্রাধান্য আগে দিয়ে স্বামীর কাছে যে ওহদা করেছে সেই ওহদা ভঙ্গ করছে না জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান এই সমাজের কদবানু ফুলবানু লালবানু এরা যদি পুকুর ঘাটে একবার যায় স্বামীর যত গুপ্ত খবর আছে সব আগলা করে দেয় দেয় না দেয় না আমার বুঝে আসে না ওদের কি লাভ হয় বলে তোরটা ওই বিষ তো আমারটা বড়ার বিশ কি বলতিছ আর বু জানিস না তোর থেকে বেশি কষ্ট আমি রইছি আমাদের পিচটা এই রকম বলে না বলে না এরকম হ্যাঁ ওদের ঠিকানা জাহান হবে না তো কাদের হবে ওদের মরণ জাহান নামে কি হবে না তো কাদের হবে পৃথিবীতে কাউকে যদি তুমি খুশি না করতে পারো তোমার স্বামীকে খুশি করে যাও আমার মা বোনদের পা গুলো যদি ধরে বলতে পারতাম তো বলে যেতা তোর স্বামীকে খুশি করে যা তুই চলে গেলে যাবে তোর স্বামী বলে আল্লাহ কি সুন্দর সঙ্গের সাথে দিয়েছি যেন এমনটা না বলে ও পিস পার হয়েছে বেঁচে গিস। এই কথা যেন না বলে বুঝতে পারেন ও জ্বালাতন পার হয়েছে ভালো হয়েছে এই কথা বললি কিন্তু তোমার মরণ জাহান নামে হয়ে যাবে আর একবার হবে জাহান কি কথা বুঝতে পারছেন না আহ ফাতেমা বলছে আপনার সাহাবি আলীর নিষেধ আছে আমি বলতে পারবো না আর দু মিনিট সময় আছে আমার হাতে এমন নবী সময়ে ও না তোমাকে বলতে হবে না ফদিমা গাল রজনীতে যেটা ঘটেছে আল্লাহ কাজরাতে জিব্রাইলকে দিয়ে আমি নবী বলে দিয়েছে ও প্রতিমার শুনে দাও আরে তোমার ব্যবহার আনিয়ে তো খুশি হয়েছে আরানি আনি তোয়া যে দিয়েছে আরে স্বামীর দোয়া কবুল হয়ে গেছে আমার সাহাবার দোয়াটা কবুল হয়ে গেছে আল্লাহ বাক দোয়া কবুল করে নিয়ে আরে জান্নাতি রমণীদের সরদার তোমাকে করে দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমার দোস্ত আমার আমার নজয়ান তরুণের আব্বা অনেক আলোচনা হলো আল্লাহ পাক যদি আবারও কোনো সময় নিয়ে আসে ইনশাল্লাহ আলোচনা হবে আসেন একটু সালাতু সালামের নাজরা নাইয়া নবী আলকামার কথাটা বলা হলো না ছোট্ট করে বলে দিই আল্লাহ রসুল মাকে ডাকলেন মাকে ডেকে মা বললেন কি আমি ক্ষমা করব না রসুল আমার বললেন এই সাহাবিরা কাট নিয়ে আসো তো মায়ের মহাব্বাত দেখেন কাট নিয়ে এসো আগুন ধরাও আর মা গেলে আলকামাকে ক্ষমা করবে না এ জাহান নামে পড়ার থেকে আমি দুনিয়ার জমিনকে পুড়িয়ে দেবো কথা বুঝতে পারছেন মা সেখানে বসে আছে আগুন করা হলো সাহাবাকে তোলা হবে সঙ্গে সঙ্গে মা বলে উঠেছে রসুল ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম জোরে বলেন শোভান জোরে বলেন সোভান মা যতই কষ্ট পাক না কেন মা যতই কষ্ট পাক না কেন ছেলেকে ভুলতে পারে না ছেলের মোহাব্বাত কলিজার ভিতরে থাকে হয়তো একটু মনোমালিন্য করে একটু কষ্ট পেয়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকে কিন্তু মায়ের মহাব্বাতটা মুছে যাবার মহাব্বাত নয় অন্য সব মহাব্বাত মুছে যেতে পারে আপনাকে ঠকাতে পারে আপ তাদের মহব্বত শিলিপ করতে পারে মায়ের মহাব্বাত শিলিপ করবে না ওই জন্য আমার ছেলেদের আমার নজওয়ান তরুণদের পা ধরে বলে যাচ্ছি মাকে পিয়ার করো মা কষ্ট দিও না আব্বাকে কষ্ট দিও না সম্মান করো আল্লাহর দয়ার জান্নাতটা কিনে নাও বিদায় ওয়া

আল্লাহ বানি পালো দুঃখের এর বসেন এক্ষুনি এখানে জামাত হবে ভাইজান হুজুর আসবেন কেউ কোথাও চলে যাবেন না এত সুন্দর মদলিসটাকে যেন ভাঙবেন না কেউ বাড়িয়ে চলে যাবেন না শয়তান চাইবে আপনাকে এখান থেকে বার করে দিতে এই আমাদের আদি পিতা আদি মাতা তাদেরকে জান্নার থেকে বার করে দিয়েছিল কে হ্যাঁ শয়তান শয়তানের ধোকায় পড়ে বার হয়ে গিয়েছিল তো কন্দম ফলটা খেয়ে ফেলেছিল তো হ্যাঁ তো শয়তান আমাদের বাপকে জাহান্নাম জান্নাত জান্নার থেকে বার করে দিয়েছে কৌশল করে তাই তো দেখবো আজকে শয়তানকে কারা হারাতে পারেন এই ম্যামফিল থেকে বার হবেন না যাদের অজু নাই অজু করে জলদি চলে আসেন এখানে জামাত হবে পরেই ভাইজান হুজুর আসবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম